হেভিওয়েট নয়, আমি লাইটওয়েট। কে বললেন? যশ দাশগুপ্ত। রাজনীতির অঙ্গনে যিনি বিজেপিতে যোগ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে, সেই লাইটওয়েট অভিনেতা এবং উডবি নেতা আজ তার মনোনয়ন পেশ করলেন। যশ বললেন, এটাই বললাম যে মা যেন আশীর্বাদ করে আর সবার সাপোর্টটা যেন আমরা পাই, যেটা আমি আশা করছি আমরা পাবো। কারণ আজকে যেটা দেখলাম, আপনারাও দেখেছেন, সবাই আপনারা ছিলেন, তো মাকে সেটাই বললাম যে আমাদের যেন ভালোভাবে। জনতার ক্রেজ প্রচুর, তা দেখেই কনফিডেন্ট হাই হয়ে গিয়েছে অভিনেতার। বললেন, আমি দেখুন দাদা, আমি খুবই আশাবাদী আর আমার পার্টির যারা আছে সবাই, আমরা সবাই এজ আ পরিবার কাজ করছি, আমরা সবাই খুব আশাবাদী। আর কোথাও না কোথাও পার্টির সবার সেই কনফিডেন্স দেখে আমারও কনফিডেন্সটা, আমি হয়তো নতুন, আমি রাজনীতিতে নতুন, আমি তো মানে এটা না যে আমি হেভিওয়েট, আপনারা সবসময় বলেন উল্টো দিকে হেভিওয়েট ক্যান্ডিডেট আছে, আমি হেভিওয়েট না, আমি লাইটওয়েট। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার সাথে যারা আছে, যারা ছেলেমেয়েরা আছে, যারা যুবরা এসটি সবাই, মানে সবকটা মোর্চা প্রেসিডেন্ট আছে, এদের সবার কনফিডেন্স দেখে মানে আমার উপরে আমারও কনফিডেন্স অনেকটা বেশি বেড়ে গেছে। আমার খুব ভালো লাগে যখন 16 বছরের ছেলেরা বলছে দাদা আমাদের জিততেই হবে। আমি জিজ্ঞাসা করছি বয়স কত, তো বলছে না 16 বছর, ভোট দেওয়ার বয়স হয়নি, কিন্তু বলছে না দাদা জিততেই হবে। অভিনেতা কি যাবেন বিধানসভায়? সময় বলে দেবে সেই উত্তর।